বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য একদম নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপি এতটাই মজার হবে, একদম তো ঘরের সাধারণ মশলা দিয়ে তৈরি হবে নতুন রেসিপি, এত ক্রিস্পি থাকবে, অনেকক্ষণ মুচমুচে থাকবে। রেসিপি দেখার পরে বলবে, হ্যাঁ একদম দারুণ মজাদার রেসিপি পেলাম আজকে, আর দেখলেই তোমার মন করবে এটা বানাতে। তো চলো তবে শুরু করি আজকের এই মজাদার নতুন রেসিপি। এই রেসিপির জন্য আমরা নিয়েছি লাল কুমড়ো, নিয়েছি লাল কুমড়ো, কাঁচা লঙ্কা, ডিম আছে তিনটে ডিম, আর আলু, ধনে পাতা, ব্যাস এতটুকুই লাগবে, আর কিছু নয়। তো লাল কুমড়োটা প্রথমে আমরা এটাকে ছেঁচে নিব, আর আলু আর আমি ডিম সেদ্ধ করতে দেব। তো এবার এটাকে আমি ছেঁচে নিচ্ছি, আর একটু টাটকা দেখে নিয়ে আসবে, তবে এই রেসিপির জন্য খুব ভালো হবে। এবারে মিষ্টি কুমড়ো বা লাল কুমড়োর আমি অর্ধেক করে কেটে নিচ্ছি, আর এই যে খোসাটা আছে সেটাকে সরিয়ে দিতে হবে। এর খোসাটা খুব শক্ত হয় আর একটু মোটা, তো এরকম একটু মোটা করে ছিলে নিতে হবে। আর তারপরে আমি কি করব, এরকম একটা গ্রেটারের সাহায্যে এটাকে ছেঁচে নিব। তো যে ফুট ছিদ্রটা মিডিয়াম আছে না, সেটা দিয়ে ছেঁচে নিতে হবে এই রেসিপির জন্য। খুব বেশি মিহি দিয়েও নয়, আর বেশি মোটাটা দিয়েও এটাকে ছাঁচতে হবে না। এইভাবে ছেঁচে নিয়েছি মিডিয়াম ছিদ্র দিয়ে। তো দেখো এর মধ্যে কতটা রস আছে, ভেজা ভেজা হয়ে আছে। তো আমি এটা এখন একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আমরা অল্প অল্প করে নিয়ে হাতে এক মুঠো নিয়ে এভাবে চিপে এর রসটাকে বার করে নিতে হবে। যতটা পারা যায় রসটা ভালো করে বার করে নিতে হবে, কারণ এই রসটা যদি থেকে যায় না তো একদম আমাদের যে রেসিপি তৈরি করছি একদম ঠিকঠাক হবে না। আর যে রসটা বের করছি এটা তুমি যদি আটার মধ্যে দিয়ে মেখে নাও না, তো খুব ভালো একটা হেলদি বাচ্চাদের জন্য রেসিপি হয়ে যাবে। তুমি রুটি পরোটা করে নিতে পারো। আর এখানে দেখো সিমের মতো হয়ে গেছে, এত সুন্দর হয়েছে দেখো। আর এটাকে একটু ছড়িয়ে নিতে হবে এইভাবে। বন্ধুরা, আমার আজকের এই মজার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল, যাতে এই ভিডিও দেখে যেন তারাও উপকৃত হয়। তো দেখো আমাদের আলু আমি গ্রেট করে নিয়েছি, এখানে দুটো মিডিয়াম সাইজের আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলু দুটো গ্রেট করে নিয়েছি বড় ছিদ্র দিয়ে, যে বড় ছিদ্র আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে। তো আমরা যে লাল কুমড়ো আর আলু গ্রেট করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এখানে কাঁচা লঙ্কা এক চামচ, রসুন কুচি এক চামচ, ধনে পাতা দুই তিন চামচ মতো, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব কুচি করে নিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি সবটাই এক দিয়ে দিচ্ছি এই গ্রেট করে নেওয়া আলু আর কুমড়োর মধ্যে। দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা, পেঁয়াজ ভাজা একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছিলাম বেরেস্তা, এই বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো টেস্ট আসবে বন্ধুরা এই রেসিপির জন্য যদি তোমরা বেরেস্তা ইউজ ব্যবহার করো। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য কালারের জন্য, আর লঙ্কা গুঁড়ো ঝালটা তোমার নিজের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিবে, আর আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, অবশ্যই ভাজা জিরে গুঁড়ো করবে, আর এটা ঘরে তো আমরা করি ভাজা জিরে গুঁড়ো, যদি না থাকে তো কোনো অসুবিধে নেই। তারপরে দিয়ে দিলাম লবণ, এখানে স্পিট লবণ হাফ চামচ মতো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, আদা রসুন বাটাও হাফ চা চামচ দিয়ে দিচ্ছি, কালো জিরে, এখানে আমি কালো জিরে ব্যবহার করছি সামান্য, আর জোয়ান, জোয়ানটা কী করব, খুব ভালো ফ্লেভার আসবে আর এই হজম করতেও সাহায্য করবে। তো জোয়ানটা তুমি যদি না পছন্দ করো, অনেকে পছন্দ করে না, তো তুমি এটাই স্কিপ করতে পারো। তারপরে আমি এখানে বিস্কুটের গুঁড়ো দেব, যে বিস্কুটগুলো আমরা টোস্ট ব্যবহার চায় খায় না সেইগুলোই দেবো। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ লবণটা আমি আগেও বিট লবণ ব্যবহার করেছি, তো হিসেব করে লবণটা তোমরা নিজের স্বাদ মতো দিয়ে দেবে। তারপরে একটু এইভাবে হালকা করে মাখাতে থাকবো, আর খুব বেশি তুলে মলে কিন্তু মাখাতে হবে না। চামচ দিয়ে মাখাচ্ছিলাম কিন্তু চামচ দিয়ে ঠিকঠাক মাখানো হয় না, তো আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এরকম হালকা হাতে কিন্তু মাখিয়ে নেবে তোমরা, হ্যাঁ, কারণ এটা যদি বেশি করে মাখাও না তো একদম তোমাদের ভালো হবে না। আর খুব মজাদার রেসিপি হতে চাচ্ছে বন্ধুরা, তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আর এটা আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি, এই রেসিপি তোমরা আগে হয়তো কখনো দেখোনি, এইরকম নতুন রেসিপি। তো আমরা এরকমভাবে খুব ভালো করে মশলা পেঁয়াজ যা ইনগ্রিডিয়েন্টস আছে সব কিছু মাখিয়ে নিবে, যেন মশলাটা সব কিছু আলু মশলা লাল কুমড়ো সব যেন মিলেমিশে একাকার হয়, কিন্তু একদম দাবাদাবি করা যাবে না, এরকম হালকা হাতে মেখে নিবে। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা প্রসেসে। একটা পাত্রের মধ্যে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি ভেঙে, আর এর মধ্যে আমি সামান্য ডিমের মধ্যে লবণ দেবো, লবণটা না দিলেও চলবে কিন্তু দিলাম টেস্টটা বাড়ানোর জন্য, কিন্তু সামান্য দিতে হবে আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর পাশে যে পাত্রে দেখছো এই গুঁড়োটা, এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো, যে বিস্কুটগুলো আমরা টোস্ট খাই আমি আগেও এই এর মধ্যে ব্যবহার করেছি লাল কুমড়ো আর তোমার আলুর মধ্যে সেই বিস্কুটের গুঁড়ো।
তো যদি তোমার কাছে ব্রেড ক্রাম্বস থাকে সেটাও হবে, আর যদি না থাকে তবে তুমি বিস্কুটের গুঁড়ো ব্যবহার করবে। আমার কাছে যা আছে আমি তাই দিয়েই করছি। তো বন্ধুরা, আমি এখানে ডিম সিদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছিলাম, আর যে ডোটা রয়েছে আমাদের সেই এক সাইডে এইভাবে আমরা খুব ভালো করে কিন্তু লাগিয়ে দেব। তো এইভাবে তোমরা এক মুঠো করে নিয়ে তারপরে এইভাবে লাগিয়ে দেবে, খুব ভালো করে কিন্তু লাগিয়ে নেবে। একটু পাতলা করে রাখবে, আর একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। এক ধারে ডিম থাকবে আর আরেক ধারে থাকবে আমাদের যে তৈরি আছে লাল কুমড়োর আলু দিয়ে, সেটা থাকবে এই। তারপরে আমি এখন কি করব, এটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে খুব ভালো করে এটাকে লাগিয়ে দেওয়ার পরে ডিমটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে এরকমভাবে। তারপরে আমরা দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োর ওপরে। বিস্কুটের গুঁড়ো কিন্তু এর ওপরে খুব ভালো করে তোমরা কোট করে নিবে, এইভাবে একটু মুঠো করে এইভাবে ভালো করে একটু হালকা হাতে দেবে দেবে, যেন ডিমের যে গোলাটা আমরা মাখালাম তার মধ্যে যেন খুব ভালো করে মিশে যায় এই কোট করার সময় বিস্কুটের গুঁড়ো। আবার আমি এবার আমরা কি করব, আরেকটা পদ্ধতিতে করছি। এখন আমি চার ভাগের এক ভাগ করে ডিম কেটে নিয়েছি, তো এক পিস আমি দিয়ে দিলাম। তারপরে এইভাবে তোমরা দিয়ে দেবে আর পুরোটাই ঢেকে দিচ্ছি। ঢেকে দেবার পরে একটা কোল বালিশের মতো আমরা শেপ দেব, লম্বা গোল আকারে শেপ দেব। তোমরা যে কোনো শেপ দিতে পারো, আর গোটা ডিমও ব্যবহার করতে পারো, হাফ ডিমও ব্যবহার করতে পারো। আমি তিনটে তোমাদের পদ্ধতিতে দেখাচ্ছি। এবারে এটাকেও আমরা ডিমের মধ্যে ডুবিয়ে উঠিয়ে নিব আর বিস্কুটের গুঁড়ো খুব ভালো করে কোট করে নিব। তো আমাদের দুটো পদ্ধতি হয়ে গেল, আরেকটা পদ্ধতিতে আমি তোমাদের করে দেখাবো বন্ধুরা। আর তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপি। তো এইভাবে আমরা আরেক হাতে যেটা শুকনো আছে এই হাতে তোমরা করে নিবে, হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু দেবে দিবে। তো আমাদের হয়ে গেল দুটো পদ্ধতিতে। এবারে আরেকটা যে পদ্ধতিতে আমি করব একদম সিম্পল। এইভাবে আমি নিয়ে কাটলেকের গোল কাটলেকের মতো শেপ দিয়েছি আর ডিমের মধ্যে এরকম করে ডুবিয়ে দিলাম। দুই ফিটি ডিম ভালো করে লাগিয়ে দিতে হবে, আর এইভাবে আমরা বিস্কুটের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর হাতে এইভাবে ধারগুলো যেটা আছে ধারগুলো এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগবে একদম কাটলেকের মতো। তো হয়ে গেল আমাদের তিনটি পদ্ধতিতে। তো আমাদের সবগুলোই তৈরি হয়ে গেল, দেখো শেপ দেওয়া হয়ে গেল তিন ধরনের। আর তুমি যদি মনে করো যে এইগুলো আমি বেশি করে তৈরি করে আমার যখন ইচ্ছে হবে তখন তুমি ভেজে খেতে পারবে, এইরকমভাবে তুমি রেখে দিতে পারো, ডিপ ফ্রিজে রাখবে। আর রাখবে ডাব্বার কোনো কৌটোর মধ্যে একটা একটা করে রাখবে, যেন একটার গায়ে আরেকটা চাপাচাপি না হয়। তুমি 15 দিন পর্যন্ত আরামসে খেয়ে তুমি তৈরি করে রেখে দিতে পারো, আর যখন মন করবে তখন তুমি ভেজে নিতে পারো। কড়াই খুব গরম করে নেবার পরে আমরা তেল দিয়েছি, আর তেল যখন গরম হয়ে আসবে তখন চুলোরাশটা কমিয়ে দিতে হবে, আর তারপরে একটা একটা করে আমাদের যে কাটলেটগুলো রয়েছে সেগুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তেলে যখনই তোমরা কিছু দেবে ভাজার জন্য তখন একটু সাবধানতা অবলম্বন করবে যেন তোমার কোনো ক্ষতি না হয়। আর এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা এই কাটলেটগুলো আমরা আরেক পিঠ ভেজে নিয়ে উঠিয়ে নিব। চুলোরাশটা কিন্তু এখানে লোতে থাকবে, লো নয় মানে মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখবে। তো দেখো আমাদের এক পিঠ লাল হয়ে এসেছে, তো আমরা আরেক পিঠ ঘুরিয়ে দিব, তারপরে ভেজে নিব আমরা আরেক পিঠ। দুই পিঠই খুব সুন্দরভাবে দেখো গোল্ডেন গোল্ডেন হয়ে ভাজা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট ভাজা হয়েছে। চুলোনাশটা কিন্তু বাড়াবে না বন্ধুরা। আর তারপরে আমরা তুলে নিব, এই এই যে দেখো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজলে হয়তো পুড়ে যাবে, তো না ভাজাই ভালো। দেখতে কত লোভনীয় মনে হচ্ছে তাই না? ঘরে তোমরা অবশ্যই ট্রাই করো, আর এত ভালো লাগবে তোমাদের এই রেসিপি শুধু বলার কথা নয়। তো এখন একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল আজকে মজাদার আমাদের এই লাল কুমড়োর কাটলেট। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেলো। তুমি যদি চাও তবে স্যালাড এবং গ্রিন চাটনি তার সাথে সসও নিতে পারো, খুব মজা আসবে। ইফতারের টাইমেও তুমি এটা খেতে পারো, যে কোনো সন্ধ্যাবেলায় তুমি স্ন্যাক্স হিসাবে তুমি এটা তৈরি করতে পারো, খুব ঝটপট তৈরি হয়ে যাবে। আর দেখো কত সুন্দর লাগছে না, জিভে পানি আসার মতো রেসিপি। তো বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তবে শেয়ার করবে, বেশি বেশি শেয়ার করবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে। আর আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর লাইক শেয়ার অবশ্যই করে দিবে। আজকের মতন এই পর্যন্ত, আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে, ভিডিও নিয়ে। তোমরা ভালো সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।